أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি, তার এই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব মেয়েদের প্রস্রাবের সংক্রমণ রোগ বা অসুখ সম্পর্কে। আসলে প্রস্রাব বা ইউরিন ইনফেকশন, এই সমস্যাটা ছেলে মেয়ে উভয়ে ভুগে থাকে, তবে মেয়েদের এই সমস্যাটা বা সংক্রমণ হওয়ার প্রবণতাটা একটু বেশি। প্রস্রাবে জীবাণু সংক্রমণ সাধারণত অসুখ হলেও মেয়েদের ক্ষেত্রে বহু ধরনের জটিলতাও সৃষ্টি করতে পারে, অথচ কিছু সতর্কতা অবলম্বন করলে রোগটি থেকে বাঁচা যায়। মেয়েদের যেসব অসুখ বিসুখ বেশি হয় তার মধ্যে ইউটিআই বা প্রস্রাবে জীবাণু সংক্রমণ অন্যতম। এবার ইউটিআই হলে, একবার ইউটিআই হলে বারবার হওয়ার আশঙ্কা থাকে। বছরে তিনবার বা এর বেশি প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে একে বলা হয় রিকারেন্ট ইউটিআই, এবং তা হতে পারে একই জীবাণু অথবা নতুন কোনো জীবাণু দিয়ে। সাধারণভাবে পুরুষের চেয়ে নারীরা প্রস্রাবে জীবাণু সংক্রমণ বেশি হয়ে থাকে। এর কারণ মেয়েদের মূত্রনালীর দৈর্ঘ্য কম এবং এর মুখের অবস্থান যোনিপথ এবং মলদ্বারের কাছাকাছি। মলদ্বারে স্বাভাবিকভাবে প্রচুর জীবাণু থাকে আর তা খুব সহজেই সেখান থেকে জীবাণু সংক্রমিত হয়ে মূত্রনালীতে প্রবেশ করতে পারে। স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে পানি পান, দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা, অপরিচ্ছন্ন থাকা, নোংরা পানি ব্যবহার, যৌন মিলনের আগে ও পরে প্রস্রাব না করা বা পরিচ্ছন্ন না হওয়া, এই সংক্রমণের বড় কারণ। ছোট মেয়েদের ক্ষেত্রে মূত্র নির্গমনের পর পানি দিয়ে পরিষ্কারের সময় বারবার হাত মূত্র নালীর মুখ থেকে মলদ্বারের ছুঁয়ে আবার মূত্রনালীর মুখ স্পর্শ করার কারণে ঘন ঘন ইউটিআই হতে পারে। যৌনবাহিত রোগ সংক্রমণের সঙ্গে প্রস্রাবের জীবাণু সংক্রমণের যোগ রয়েছে। যাদের বারবারই ইউটিআই হয় তারা মূত্রতন্ত্রের গঠনগত কোনো সমস্যা আছে কিনা তা দেখে নেওয়া প্রয়োজন। এছাড়া মূত্রতন্ত্রের কোথাও পাথর আছে কিনা সেটাও জানা জরুরি। ম্যানোপজ বা স্থায়ী ঋতু বন্ধ হলে ইস্ট্রোজেন হরমোনের অভাবে যোনিপথ ও মূত্রতন্ত্রের স্বাভাবিক সুরক্ষা কমে যায়, পানি খাওয়ার পরিমাণও হ্রাস পায়। তাছাড়া বহুমূত্র বা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে না থাকার কারণে ম্যানোপজ পরবর্তী নারীদের বারবারই ইউটিআই হওয়ার আশঙ্কা বেড়ে যায়। দীর্ঘমেয়াদী কোনো অসুখের জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে প্রস্রাবে জীবাণু সংক্রমণ বেড়ে যেতে পারে। প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে ঘন ঘন প্রস্রাবের বেগ, তাড়না, মূত্রনালীতে জ্বালা, তলপেটে অস্বস্তি থেকে শুরু করে প্রচণ্ড ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা যায়। এছাড়া প্রস্রাব ঘোলা হওয়ার সঙ্গে রক্ত যেতে পারে। চিকিৎসা সঠিক সময় না হলে মূত্র তন্ত্রের উপরি অংশে সংক্রমণ ছড়িয়ে যায়, তখন রোগীর কাঁপানো, জ্বর এবং কোমরে ব্যথার উপসর্গ দেখা দেয়। এই অবস্থা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। প্রস্রাব জীবাণু সংক্রমণের উপসর্গ দেখা দিলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রস্রাব পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। প্রস্রাবে জীবাণু সংক্রমণ রোধে প্রস্রাবে বেগ চেপে রাখা যাবে না। প্রস্রাব করার পর টয়লেট পেপার দিয়ে চেপে মুছতে হবে, কখনো ঘষবেন না এবং পায়খানার রাস্তা থেকে প্রস্রাবের রাস্তার দিকে কখনো মুছবেন না। পরিমিত পানি পান করতে হবে। গরমের সময় শরীর থেকে অতিরিক্ত ঘাম ও লবণ বেরিয়ে যাওয়ার কারণে কয়েক গ্লাস পানি বেশি খেতে হবে। এক্ষেত্রে লেবুর শরবত, ফলের রস, ডাব ইত্যাদি খাওয়া যেতে পারে। কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলতে হবে। যাদের এই সমস্যা রয়েছে তারা প্রচুর পরিমাণে পানের পাশাপাশি আঁশযুক্ত খাবার যেমন শাক সবজি, সালাদ, ফল, ইসবগুলের ভুষি ইত্যাদি বেশি করে খেতে হবে। তবে ইসবগুলের ভুষি ভিজিয়ে না রেখে সঙ্গে সঙ্গে খেতে হবে। গরমের দিনে দই খেতে হবে। যৌন মিলনের আগে পানি খেয়ে নিতে হবে এবং পরে প্রস্রাব করে পরিষ্কার করে নিতে হবে। যৌন মিলনের শুষ্কতা এড়াতে KY জেলি ব্যবহার করতে হবে বা করা যেতে পারে, তবে শুক্রাণুনাশক কোনো ঔষধ ব্যবহার করা যাবে না। মাসিক বা রজস্রাবের সময় যৌন মিলন করা যাবে না। যাদের ম্যানোপজ হয়ে গেছে তাদের বারবারই ইউটিআই বা প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যোনিপথে এবং মূত্রনালীর মুখে ইস্ট্রোজেন ক্রিম ব্যবহার করতে হতে পারে। রিকারেন্ট ইউটিআই এর ক্ষেত্রে স্বল্পমাত্রায় অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন সেবন করতে হতে পারে, আক্রান্তের ঝুঁকি বেশি যাদের। পুরুষের চেয়ে মেয়েরা এই রোগে সহজ ও বেশি আক্রান্ত হয়। যৌনক্রিয় মেয়েদের সংক্রমণ বেশি হতে পারে।
যে সমস্ত মেয়েরা যৌন সক্রিয় আর কি তাদের সংক্রমণ বেশি হতে পারে। ডায়াফ্রাম জাতীয় জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা যেসব নারী নিয়ে থাকেন তারা মেনোপজ বা মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর জন্মগতভাবে যেসব শিশুর মূত্রতন্ত্রে অস্বাভাবিকতা আছে তারা কিডনিতে পাথর আছে যাদের বয়সী পুরুষ যাদের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া অসুখ যেমন ডায়াবেটিক্স থাকলে প্রস্রাবের জন্য ক্যাথেটার ব্যবহার করলে ইউরিন ইনফেকশন জটিলতা একবার ইনফেকশন হলে বারবার হওয়ার প্রবণতা দেখা দিতে পারে যথাযথ চিকিৎসা না করালে স্থায়ীভাবে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে গর্ভের সন্তান সময়ের আগে প্রসব হয়ে যেতে পারে সুতরাং গর্ভের সন্তান ওজন স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে ঘরে বসে যে সমস্ত চিকিৎসা এটা করা যেতে পারে পর্যাপ্ত পানি পান করুন এতে প্রচুর প্রস্রাব হলে জীবাণু প্রস্রাবের মাধ্যমে বহুলাংশে বের হয়ে যাবে যেসব খাবারে সাইট্রিক অ্যাসিড বা ক্যাফেইন আছে যেমন কফি টক সাদা জুস অ্যালকোহল কোমল পানি ইত্যাদি ইউরিন ইনফেকশন ভালো না হওয়া পর্যন্ত এড়িয়ে চলুন তলপেটে হালকা গরম সেঁক দিলে আরাম পাওয়া যায় তবে বেশি তাপমাত্রা সেঁক দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি ইউরিন ইনফেকশন সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ করে নারীদেরকে সচেতন করার জন্য তো আমাদের আজকে আলোচনাটি শুনে আশা করি অনেকেই কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি আমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যপাত নিয়ে প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করি সাবস্ক্রাইব করা থাকলে আপনি সেটা অটোমেটিক পেয়ে যাবেন আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ